এবারে খেলার হবের মাহাত্মটা অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, মানুষের কাছে গিয়ে মানুষের দরবারে গিয়ে মানুষের। গোলসি এক নম্বর ব্লকে তৃণমূলের অন্দরমহলে এখন জোর চর্চার ব্লকে রিমোট কার হাতে থাকবে, কি হবে সায়নসহ দলের অন্দরমহলে সাংগঠনিক ক্ষমতার কার হাতে তালুতে হবে বন্দি, এই চর্চাতে কাটছে তৃণমূল অন্দরমহলের সময়। আর এর মধ্যে নিজেকে গুছিয়ে নেওয়ার কাজ শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। লাল শিবির চেষ্টা করছে, কিন্তু পদ্মের হাতেই জমা হয়ে গিয়েছে তাদের ভোট। এদিকে পঞ্চায়েত ভোট ডিসেম্বরে হতে পারে, এই জল্পনায় পাঁচিলে বসে গিয়েছে বহু নেতা। সূত্রের খবর, বিজেপির একাধিক নেতাদের সাথে এই পাঁচিলেই বসা নেতারা যোগাযোগ রাখছেন নিয়মিত। গোলসি এক নম্বর ব্লকের এখন দুটি গোষ্ঠী নিজেদের মধ্যে বেশ ভালো খেলছেন বলেই জল্পনা ঘাসফুল বাগিচায়। গোলসির বিধায়ক নেপাল ঘুরুইকে কেন্দ্র করে নতুন গোষ্ঠী গড়ে ওঠার পরেই গুরু শিষ্য তার দাপুটে সেপায় এক হয়ে গিয়েছে। বিধায়ককে গোলসিতে এই গোষ্ঠীর নন প্লেইং ক্যাপ্টেন বলছেন দলের অনেকে, আর পার্থ মণ্ডলকে ক্যাপ্টেন বলেই আখ্যা দিচ্ছেন দলের একাংশ। নাম প্রকাশে অনিচ্ছুক বর্ধমানের এক নেতার কথায়, এই গোষ্ঠীর মূল শক্তি বলে কিছুই নাই কিন্তু শত্রু কম। এই নেতার কথায় এদের প্রধান শক্তি পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চট্টোপাধ্যায়ের। মানুষের কাছে কাজের মানুষ বলে একটা ভালো পরিচয় রয়েছে এই নেতার। পার্থ মণ্ডল নিয়ে অবশ্য খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তার বিরোধী গোষ্ঠীর নেতারা। তাদের একাংশের কথায় পার্থ মণ্ডলের সাংগঠনিক শক্তি কোথায় যে পঞ্চায়েত ভোট উড়তে দেবে না। এদেরকে পারাজিতের নেতা মোহাম্মদ মোল্লার এই সমন্বয় খুব একটা গুরুত্ব না পেলেও গোলসি এক নম্বর ব্লকে তার ভালো সাংগঠনিক শক্তি রয়েছে। তার জেরে রহমত মোল্লা কিন্তু দাপুটে নেতা পঞ্চায়েত স্তরের। এই মুহূর্তে দেখা যাচ্ছে পার্থ মণ্ডলের দিকেই তারা ঝুঁকে রয়েছেন। অন্যদিকে জনার্দন, জাকির আর জাকির আব্বাস তিন শক্তি একজোট হওয়ার পরে এই গোষ্ঠীর এই মুহূর্তে বেশ ভালো জায়গায় রয়েছে। পঞ্চায়েত ভোট পার করে দলকে এর মিশনারির ওপরে নির্ভর করতে হবে বলেই মনে করেছে বর্ধমানের এক নেতা। সূত্রে খবর, অনুপ ভট্টাচার্যের ভালো এবং পরিতকর্মার ছবি বিপরীতে তুলে আনা হয়েছে ফজিলা বেগমকে। কার্যত এই মুহূর্তেই বিজেপির আক্রমণ রেখা থেকে দলের সাংগঠনিক শক্তি কার হাতে থাকবে তাই নিয়েই চলছে খেলা। মন্ত্রী স্বপন দেবনাথ বললেন, মিডিয়া এখন কাজ এতটা ভুলে গিয়ে শুধু চর্চা করছে তৃণমূল কি করছে, মানুষ মুখ্যমন্ত্রীর সাথে আর মুখ্যমন্ত্রী মানুষের সাথে, বাকি সব রটনা। এবারে খেলার হবের মাহাত্মটা অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, মানুষের কাছে গিয়ে মানুষের দরবারে গিয়ে মানুষের যে কাজকর্ম আছে দুয়ারে সরকারের বা যে কোনো কাজকর্ম যেগুলো বাকি আছে সেগুলোর দিকে আমরা ত্বরান্বিত করব, সেগুলোর দিকে মনোযোগী হব। তাই আমরা বলছি যে খেলা হবে তো নাকি খেলা হবে। তাহলে মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছেন যে আগামীকাল কাল থেকে 16 আগস্ট থেকে হচ্ছে খেলা হবে, তাই আজকে আমি কোনো রকম কোনো রাজনৈতিক, আমরা জানি রাজনৈতিক দিক দিয়ে এই যে তেরঙ্গা আছে, এই তেরঙ্গার উপরে যেটা আছে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই তেরঙ্গা আজকে হচ্ছে আমাদের প্রত্যেকটা নাগরিকের অধিকার। তাই আসুন আমরা সকলে মিলে এই তেরঙ্গাকে সম্মান জানিয়ে একে অপরের উপর কোনো বিদ্বেষ না করে আমরা